রুটিন মাফিক তল্লাশিতে নেমে এবার প্রচুর পরিমাণ শব্দবাজি বাজেয়াপ্ত করল আমতলি থানার পুলিশ। থানা সংলগ্ন সড়কে নাকা পয়েন্টে চেকিং এর সময় বিশালগড় গ্রামে একটি গাড়িতে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করে 480 প্যাকেট বাজি, যার বাজার মূল্য আনুমানিক প্রায় 40,000 টাকা বলে জানান থানার সেকেন্ড অফিসার মৃণাল পাল। রাজ্যে ইতিমধ্যেই শেষ হয়েছে শারদোৎসব ও লক্ষ্মী পূজা। তিথি অনুযায়ী পরপর এই দুটি পুজো সম্পন্ন হবার পর এবার পালা আলোর উৎসব দীপাবলির। মাঝের মাত্র কয়েকদিন বাদেই তিথি মেনে অনুষ্ঠিত হবে আলোর উৎসব, আর তার জন্য সর্বত্র চলছে এখন জোরদার প্রস্তুতি। আলোর উৎসব মানেই চারিদিকে আলোকময় আর বাজির ফোয়ারা, তাই দীপাবলিকে সামনে রেখে রকমারি আলোকসজ্জা ও নানা ধরনের বাজি মজুদে ব্যস্ত একাংশ ব্যবসায়ী। তবে শব্দদূষণ প্রতিরোধ করতে এবারও নিষিদ্ধ রয়েছে শব্দবাজি। এরপরেও একাংশ ব্যবসায়ী বাঁকা পথে শব্দবাজি বিক্রির প্রচেষ্টা অব্যাহত রেখেছে, তারও একবার প্রত্যক্ষ করা গেল আমতলি থানায়। রুটিন মাফিক তল্লাশিতে নেমে থানার পুলিশ এবার বাজেয়াপ্ত করল প্রচুর পরিমাণ শব্দবাজি। বুধবার রাতে থানা সংলগ্ন সড়কে নাকা পয়েন্টে চেকিং এর সময় বিশালগড়গামী একটি গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে প্রচুর পরিমাণ অবৈধ শব্দবাজি। উদ্ধারকৃত 480 প্যাকেট বাজির বাজার মূল্য আনুমানিক প্রায় 40,000 টাকা বলে জানান আমতলি থানার সেকেন্ড অফিসার মৃণাল পাল। স্যার, আজকে যে এতগুলি বাজি মানে কোন জায়গা থেকে ধরছেন? আমরা গাড়িতে উক্ত বাজিগুলো সিজ করি, 480 প্যাকেট বাজি আমরা সিজ করি। বাজার মূল্য কত টাকা হবে স্যার? অনুমান 40,000 টাকা হবে। কোথা থেকে ধরলেন স্যার? আমরা একটি গাড়ি থেকে বাজিগুলো সিজ করি। থানার সামনে দেখি স্যার, কোন জায়গায় নিয়ে যাওয়ার জন্য যাচ্ছিল স্যার? এটা বিশাল করে যাবে বলে কোনো কাগজ কিছু না থাকাতে আমরা সবগুলো কি স্যার শব্দবাজি? শব্দবাজি মানে যে মালিক তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা এরকম কিছু? ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।